পরে আমার বোনের আম্মুর কাছে আনলাম, আনার পর আমার বোন আবার প্রেম করে অন্য একটা ছেলের সাথে চলে যায়। যাওয়ার পরে সে আমাদের আর কোনো খোঁজ খবর রাখে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আপনারা জানেন অসহায়দের জীবনের গল্প তুলে ধরায় তেমনি আজও এক বোন আপনাদের সামনে এসেছে এবং বিস্তারিত তার সাথে কথা বললেই জানা যাবে। তো দর্শক, চলুন কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন বোন? আছি ভালো ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বোন, আপনার নামটা যদি একটু বলেন এই মুহূর্তে। আমার নাম সম্ভব পারুল। পারুল, আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। মানিকগঞ্জ। পরিবারে কে কে আছে একটু যদি বলেন এই মুহূর্তে। আমার পরিবারে আমি, আমার বোন, আমরা দুই বোন আর আমার মা, আমার ভাগ্নি। আচ্ছা, আপনার মা, আপনার ভাগ্নি আর আপনি। তো আর সদস্যরা কে কোথায় আছে? আমার বাবা নেই। বাবা নেই। কি হয়েছিল বোন? 7 বছর আগে আমার আম্মু ছেড়ে দিয়েছে। 7 বছর আগে আপনার আম্মুকে ছেড়ে দিছে? হ্যাঁ। নাকি আপনার আম্মু ছেড়ে দিছে? আম্মু ছেড়ে দিছে। কেন? কারণ আমার বাবা খুব নিশাপানি করে, তো মা চালাইতে পারতো না, সবসময় টাকা পয়সা চাইতো, খুব মারধর করতো, লেখাপড়া হইতো না আমাদের, এই কারণে। মানে আপনার আম্মু আপনার বাবার কাছ থেকে তেমন কিছু পায় নাই বিদায়ই এই কারণে সংসার থেকে তাকে আউট করে দিছে? না না না, সেটা না, আমার আব্বু খুব নিশাপানি করতো, আমার মা খুব অত্যাচার করতো। মানে আপনার বাবা নেশা পানি করতো, মার কথা শুনতো না, সংসারে কোনো কাজ করতো না, সংসারে কোনো ভরণ পোষণ দিত নাই তো? হ্যাঁ। তাহলে তখন তো আপনি ছোট ছিলেন, এই গল্প কার কাছে শুনছেন? তখন আমি অতটা ছোট ছিলাম না। আচ্ছা, তখন আপনার বয়স কত বোন? তখন এখন আমার বয়স 15। 7 বছর আগে ছেড়ে দিলে তখন আমি কতটুকু থাকি। আচ্ছা, তো পড়াশোনা কতটুকু করেছেন? ভাইয়া 5 পর্যন্ত। আব্বু চলে যাওয়ার পর আমি আর লেখাপড়া করতে পারিনি। তাই? আচ্ছা, এখন আপনার আম্মু এবং আপনি কিভাবে চলেন বোন? আমার আম্মু বাসাবাড়ি কাজ করে, আমি টেলারের দোকানে কাজ করি। আচ্ছা, যেহেতু কাজ করে খেতে হবে, যে কোনো কাজ, কাজ তো ছোট না, কর্মটা সবই কর্ম এবং ছোট করার কিছু নেই। তো আমি একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে আপনার মা বাসাবাড়িতে কাজ করে বা আপনার সংসার চালানোর জন্যে আপনি বাসায় থাকেন, বাসায় টুকটাক কাজ করেন, নাকি আপনি কোনো অন্য কোনো কাজ করেন? না, টেলারের দোকানে কাজ করি। টেলে কত টাকা পান? সেটা টাকা হলো গিয়ে সমান সমান ভাগ, মানে যদি 500 টাকা হয় তাহলে যে লোকের দোকান তারে দিতে হয় 250, আমার নিতে হয় 250। আচ্ছা, মানে সমানে সমানে। হ্যাঁ। আচ্ছা, দোকানের মালিকের সাথে কাজ করলে আপনি শুধু আপনার কাজের মজুরিটা পান 50-50, আর তো সব জিনিসপত্র তার, তাই না? নিজের তো কোনো জিনিস লাগে না, মেশিন টেশিন কিছুই লাগে না, তাই না? আচ্ছা, তো এই প্রোগ্রামের মানে উৎসটা কে দিল যে এই প্রোগ্রামে আসলে আপনার জীবনের গল্প শুনলে হয়তো বা আপনার কিছু উন্নত হতে পারে, কে বলছে এই কথাগুলো? অনেকের মুখে থেকে শুনছি আমি। নাকি প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ। প্রোগ্রাম দেখছেন? আমাদের এই প্রোগ্রাম দেখা হয়। হ্যাঁ। তো দেখে কি বুঝলেন বলেন দেখি। দেখে বুঝলাম যে তাহলে আমিও দেখি একবার, চেষ্টা করে যদি আমি ওরকম পাই তাহলে হয়তো আমারও সংসারটা একটু চলবে কোনো রকম টুকটাক। আচ্ছা, আমরা তো জানি যারা গরিব মানুষ এবং যারা একেবারে সংসারে চলা কষ্ট, মেয়েরা একটু বড় হইলে বিয়ে শাদি দিয়ে দেয়। তো এই রকমের কোনো আপনার আম্মু চিন্তা ভাবনা করছে কিনা যে বিয়ে শাদি দিয়ে দিবে কিনা? ভাইয়া সেটা তোমার আম্মুই জানে, সেটা তো আমি জানি না। আপনার কি মতামত? আমার মতামত যে এখন আমাদের সংসারে খুব টানাটানি। আচ্ছা, এখন আমরা 3 বেলার জন্য এক জায়গায় খাইতে পারি না, সেই জায়গাতে বিয়ার কথা কে নিয়ে আসে মুখে? গরিব দেখে নাকি? আচ্ছা, গরিবের কি বিয়ে হয় না, আপনি কি বলতে চাচ্ছেন? ভাইয়া হয়, যাদের একটা বাপ আছে বা একটা বড় ভাই আছে তাদের হয়তো কিছু টুকটাক থাকে, কিন্তু আমার তো বাপও নাই বড় ভাইও নাই, আমরা ভাই বোনই দুইজন, দুই বোন। আচ্ছা, আর এক বোন কোথায় থাকে? আরেক বোনের কথা বলো তো না। কেন, কি হয়েছে বলেন, আমাদেরকে বলেন। কারণ আমার আরেক বোন বিয়ে হয়ে গেছে, সে প্রথম যে জায়গায় আমরা বিয়ে দিয়েছিলাম সেই জায়গায় সাইরাসারি হয়ে গেছে, পরে আগের জামাই সাইরাসারে যৌতুক চাইছিলাম বুতিকা, তা আমরা যৌতুক দিতে পারিনি অত টাকা, 5 লাখ টাকা যৌতুক চাইছিল, একটা মোটর সাইকেল চাইছিল, দিতে পারিনি। তারপরে সাইরাসে সেই জায়গাতে একটা বাচ্চা হয়েছে, মেয়ে। খোঁজ খবর রাখে না মানে অন্য জায়গায় প্রেম করে চলে যায়? তারপরে কি হলো বলেন?
তারপর আমাদের আর কোনো খোঁজ খবর রাখে না। তাই হ্যাঁ, আমরা অনেক যোগাযোগ করতে চাইছিলাম, অনেক খুঁজছি, কোনো জায়গায় পাইনি। বোনের জন্য কি কষ্ট হয়? কেমন কষ্ট হয়? অনেক কষ্ট হয়, কারণ আমরা দুইটাই বোন পিটাপি। আচ্ছা, আপনার খুব ভালোবাসতো তাই না? হ্যাঁ, বিয়ের আগে আমার অনেক ভালোবাসতো। আচ্ছা, তো কতদিন বোনকে মিস একা একই থাকতেছেন, মানে বোনকে ছাড়া একটু বলেন। এই মেলা দিন হইলো, 3-4 বছর হইব। যখন একা থাকতেন, বোনের সাথে থাকতেন, কেমন সময় কাটলো আপনার, সেই কথাগুলো আমি একটু জানতে চাচ্ছি। তখন ভালো কাটতো। তাই দুজনের খুব মিল ছিল, মানে একজন একজনকে ছাড়া খেতেন না নাকি? একটু বলেন না আপনার দুই বোনের প্রেমের গল্পটা বলেন, অল্প করে আমরা শুনি। আমরা দুই বোন যখন ছিলাম তখন আমরা না খেয়ে থাকলেও আমার বড় বোন আমার চুপ করে রাখতে পারতো, এমন রান্নাগুলো দুই বোন একসাথে করতাম। কিন্তু হঠাৎ করে বোন যখন বিয়ে হয়ে গেলো তখন যৌতুকের লেগে চাপ দিল, পরে ওই সংসার থেকে হেরাই তালাক দিয়ে দিচ্ছে। পরে এলাম আমার বোন যখন প্রেম করে বিয়ে করলো, তখন কলো আর আমাকে কোনো খবর নেই, তখন আমাকে কাছে আসেও না, একটা ফোনও দেয় না। বাচ্চাটাও কত কান্নাকাটি করে মায়ের জন্য। আচ্ছা, বাচ্চাকে কে এখন রাখে, আপনাদের কাছে রাখছে না অন্য কোথায় দিয়েছে? আমাদের কাছেই আছে। ও আর কি, ওই সংসার থেকে আসার পর থেকে চাকরি নিছিল, গার্মেন্টসে চাকরি করতে করতে চলে গেছে, আর আমরা খোঁজ পাই না। খালি একদিন ফোন দিয়ে কইছিল যে আমার বিয়ে হয়ে গেছে, আমি অন্য জায়গায় আছি। কোন জায়গা আছে সে জায়গা আর বলেনি, আর ওই নম্বরে ফোন দিয়েও আমরা আর পাই নাই। আচ্ছা, যে বাচ্চাটা রেখে গেছে আপনার ভাগ্নি হয় সম্পর্কে, তো সে ভাগ্নির বাবা কি খোঁজ খবর নিচ্ছে? না। কেন? ওর বাবাও কোনো খোঁজ খবর নেয় না। বাবাদের বাড়ি কোথায়? কান্না করে বাবা মার জন্য, ওর কান্না আমাকে সহ্য হয় না। সে বাবার বাড়ি কোথায়? বগুড়া। বগুড়া? কিভাবে বিয়ে হয়েছিল তার সাথে? গার্মেন্টস করে, মানে গার্মেন্টস প্রেম। তারপরে কি হলো, আপনার বাবা আপনার মায়ের মত ছিল তখন? তখন কি আপনার বাবা ছিল একসাথে? হ্যাঁ, মানে তখন আপনাদের ফ্যামিলিটা ফুল ফল ছিল তাই না? অত চলে নাই তখন, আমার মা এইভাবেই চালাইছে, কারণ তখন আমার বাবা তো কোনো কাজ করতো না, নেশা পানি করতো। আপনি কথা একদম ভিতরে রেখে বলেন কেন, আপনি খোলাসা ভাবে সুন্দর করে কথা বলুন। তখন আমার বাবা কোনো কাজ করতো না, ঘরে থেকেই শুধু অত্যাচার করতো, বলে লেখাপড়া ঠিক মতো হইতো না, অনেক কষ্টে চাপে ফাইভ পর্যন্ত পড়ছি। আচ্ছা, অনেক সময় মেয়েদের তো পড়াশোনার বিষয়টা সরকার অনেক ভালো করে দিয়েছে, কিন্তু আপনি কেন বাদ দিলেন? সুযোগ সুবিধা যারা গরিব তাদের জন্য স্কুল থেকে অনেক টাকা পয়সা পাওয়া যায়, এবং বই খাতা থেকে শুরু করে পড়াশোনাটার বিষয়ে একজন রিস্কওয়ালার কাছেও সহযোগিতা চাইলে তিনিও কিন্তু সহযোগিতা করে আমার যতটুকু ধারণা, কিন্তু আপনি মেয়ে মানুষ হয়ে কেন বন্ধ করলেন বোন, এটা একটু বলেন। কারণ তখন আমি চেষ্টা করব কি করে, কারণ আমার যদি আমি কয়ে না কাজ করি তাহলে আমার সংসার চলে না। আমার মা তো মাসে মাসে 3,000-4,000 টাকা বেতন পায়। আমার আম্মুর শ্বাসকষ্ট রোগ, শীতকালে আমার আম্মু কাজ করতে পারে না, বুকে ব্যথা উঠে, শ্বাসকষ্ট উঠে, এই কারণে আমি টেলার দোকানে কাজ নিছি, ওই কাজ আমি সব পারি, কাপড় কাটা হইতে সব কাজ পারি। তো আপনি সব যদি কাজ পারেন তাহলে কি একটা দোকান যদি দিতে হয়, তার নিজে মালিক হয়ে যদি একটা দোকান দেন তাহলে কি ইনকাম ভালো হবে মনে করেন? সত্যি বলছেন? আচ্ছা, যদি আপনাকে বিয়ের পরে আপনার হাজবেন্ড এরকম একটা ব্যবসা খুলে দেয় তখন কি করতে পারবেন আপনি? তখন সেটা আল্লাহ দেখবে। তাই? আচ্ছা, এখন কি ইচ্ছা বলেন, প্রেম টেম করা হয় নাকি, সেটা বলেন আগে। না, গরিবের আবার প্রেম? কেন, গরিবের প্রেম থাকে না? আমার মতন গরিবের কোনো প্রেম নাই। সত্যি বলছেন? হ্যাঁ। দর্শক, কেন গরিবের প্রেম নেই, কেন ভালোবাসা নেই গরিবের, সেই বিষয়টা আমরা দ্বিতীয় পর্বে আসব, এবং আমার সেই বোনের কাছ থেকে পারুলের কাছ থেকে আমরা জানবো আসলে তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি আছে তার ভিতরে, সেই বিষয়টা আমরা পরবর্তী প্রোগ্রামে আসব। তো দর্শক, দর্শকের উদ্দেশ্যে কিছু বলার আছে বোন? হ্যাঁ বলেন। দর্শকের কাছে আমার বলার আছে একটাই, যে কেউ আমাকে খারাপ মত নিয়ে দেখবেন না, সবাই আমাকে ভাই বোনের মতন দেখবেন, আমার ভিডিওটা দেখবেন। অনেক ধন্যবাদ দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি, এবং যাবার আগে একটি কথাই বলি,
অবশ্যই আপনারা সহযোগিতা করেন, বিধেয় অসহায়রা আপনাদের পাশে আসে এবং যে কোনো বিষয়ে ভালোভাবে যাচাই করে আপনারা সহযোগিতা করবেন এবং কোনো বিষয়ে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। তো দর্শক, যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য। তো দর্শক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।